দর্শক, তানজিলার বিয়ের মধ্যে একজোড়া কানের দুলের মালিক রে খুঁজে পাওয়া যাইতেছে না। এতে দেয় হেতের থেলা, হেতে দেয় এতের থেলা, আসলে এই জিনিসটা কে দিছে? দর্শক, ইহানে এমন কিছু ঘটনা ঘটে গেছে যে এক কানের দুল লই আনারা নিশ্চয় দেখছেন। আনারা এক একজন এক একজন এক এক তরফ থেকে ভিডিও বানাইছে, এক একজন এক একভাবে ভিডিও কিন্তু বানাই বানাই গেছে এই গহনার বাস্ক লই। যা চিন্তা করছিল তিশারা যে গহনার বাস্কটা যা আছে, এই গয়নার বাস্কর মধ্যে যা গয়না থাকবে সব স্বর্ণের থাকবে, মিনিমাম 10-15 ভরি। এক একজনে এক এক রকম কিন্তু আন্নগরে কই গেছে। দর্শক, তো এই তানজিলার যে একজোড়া কানের দুল, এই রহস্যময় কানের দুলের মালিকটাকে আদৌ কি খুঁজে পাওয়া গেছে ওই মালিকের? আমরা জানলে আশ্চর্যই যাবেন যে এটা আবার কোন ধরনের ঘটনা, যে রহস্যময় কানের দুলের মালিক কে দিছে এই মালিকটাই নাই। দর্শক, আরেক দিকে এদিকে আমাদের তানজু খালামণি কিন্তু শাশুড়ির মাইন্যই থাকতে চায় বুঝছেন। এগুলো হচ্ছে ইয়া মারে হিতি সেটিং মারে সেটিং, কেন আগের দিনে সাবান আর হাতে রাখবে, চেটিং মারে চেটিং। আর এদিকে তো দুপুরবেলা অনেকটি ভিডিও দিয়ে গেলাম, খুকির লই তো শেষ করতে পারলাম না কথা। এদিকে মিমবতি বিগো লাইভ শেষ করি, আজকে আরিফ যে ভিডিওটা আপলোড করছে এটার মধ্যেও শোনা যেতেছে আমাদের মিমবতি খা আফা হিয়ানা বিগু করতেছে, উসকে তুসকে ইসকে মাকে তাসকে তুসকে বেটি কি মানে কইতে আছে হমান হিন্দিতে শুরু করতেছে আমাদের মিমবতি বিগো লাইভে। এনে বেড়াগোল লগে ইতি যে কি আলামত করতেছে আরএফের ভিডিওর মধ্যে যে শোনা গেছে। তো ভাইয়া পুরো এতক্ষণ আনারা কিন্তু বুঝে গেছেন কারালে কথা কই, ওরে ভাই বোনরা আনারা কে ইচ্ছাছেন ব্যক্তি ভালো আছেন নি, আমি তো ভালো আছি আবারও। আর আনারা যারা যারা সুন্দর ভিডিও দেন নাই তারা টুকুর করে ব্যক্তি কিন্তু ধইয়ে লেবেন, কারণ এখানে সরম বিনোদন আছে, আজ্যের বিনোদন আমি নিজেও নিছি বুঝছেন নি। যারা যারা দেখছেন শেষ পর্যন্ত তারা হয়তো বুঝছেন, দুই চারজন কমেন্ট করছেন, বাকিরা কমেন্ট করেন নাই তার মানে আপনারা শেষ পর্যন্ত দেন নাই, দেখলে কমেন্ট করতেন। তো আজ যে নিজের ভিডিও দিয়ে নিজেই একটু এন্টারটেইন হয়েছি বুঝছেন নি দর্শক। তো চলেন ব্যক্তি লাইক দিয়ে আপনারা লাইক দেন না কেন, লাইক দিয়ে এলেবেন হুর হয়ে এলেবেন লাইক দিয়ে, আর আপনারা একটু চলিয়ে লগে টুকুর করে। তো এদিকে আমার লুলু ম্যাটার মতো হিনতে বই বই কত রকম ব্রিফিং, এখন পর্যন্ত তার বাড়ির ব্রিফিং শেষ করতে পারতেছে না, বাড়ির ব্রিফিং এখনও লুলুর জীবন থেকে যাইতেছে না। লুলু সিদ্ধান্ত নিছে ইহানে বই তোষান তোষান তোষানের বাবা তোষানের বাবা করে আর লাভ নাই, এবার চিরস্থায়ী চিরকাল যতদিন বাঁচি থাকবো এবার খালি বাড়ির ব্রিফিং দিব, ভাইয়া আম্মু আফু থানজিলা এই দিয়ে যাইব। এখন আর তোষানের বাবা তোষানের বাবা তোষান স্কুল রাশেদা ভাবি ফাঁসেদা ভাবি এডি ওনার টাইটেল থামনে আর আইয়ে না লুলুর। দর্শক, তো চলেন লুলুর লুলুর পর্ব হিন্দি বাদ। তো কথা কইয়া না করে তানজিলার যে একজোড়া কানের দুল আছে গয়নার বাস্কর মধ্যে আপনারা দেখবেন একটা লতা ফাতা হলা ডিজাইন আঙ্গু মিমবতি আফা গুনে গুনে, এটি কিন্তু আবার ইয়ের উপরে পড়াশোনা করছে গ্রাফিক ডিজাইনের উপরে, মানে না ফ্যাশন ডিজাইনিংয়ের উপরে পড়াশোনা করছে, জুয়েলারি ডিজাইনিং এটার মধ্যে হিতি নিজে নিজের ডিজাইনিং নিজে করে, কেমনে গলারটা পুততে হবে কেমনে কানারটা বানাইতে হবে। আর একটা জিনিস কিতে জানেন নি, নিউ মার্কেটের এখানে একটা টঙ্গের দোকান আছে, মানে রাস্তাঘাটে আপনারা জান না পান সিগারেট খাওয়ার লাই, তারপরে চায়ের কাপ লাল লাল চা বানাই বানাই বেডারা হাতে করে করে টুকুর টুকুর করে খায় গড়তায় বাড়ি যায়, গড়ে যদি বেড়ি চা কদুর বানাই দেয় অফিসে জানার সময় এই বেড়া এগুন, তারপরও রাস্তার যাই মানে হাতে লাল সাইডি এককারে লাল সাইডি হাতের রাস্তার দ্বারা বা দুধ চা জিডেও একটা সাদা সাদা গ্লাসের কাফি গুণের মধ্যে হ্যাগো খানাই লাগব। তো ওই টঙ্গের উপরে দোকান না, এই টঙ্গের উপর দোকান, এটা না খেলে বেড়াগো ভাল লাগে না। তো মিমবতিরা আফারা একটা নিউ মার্কেটের দোকান খুঁজে বের করছে, এটা হয়েছে টঙ্গের দোকান, টঙ্গের অর্নামেন্টস না না আর অর্নামেন্টস তো ঠিকই আছে, তিশা জানি কী জানো কী জানি একটা কয় অর্নামেন্টসের। তো এখানে টঙ্গের দোকানের ভিতরে যাই হিতির একটা অর্ডার দেয় এরই এই জুয়েলারি জুলাই খুকির জুলাই জুলাই অর্ডার দিছে। তো জুলাই অর্ডার দিতে যায় এখন এই এক এই যে টঙ্গের দোকান থেকে কতগুলো জিনিস ডিজাইন ডিজাইন করে মিমবতি দিল, মিমবতি এক সেট দিল দেড় ভরির মধ্যে বেলে, এর হরে দি একটা ইয়া কি জানি কয় জড়োয়া সেট দিল সিকোনের মধ্যে হালকা পাতলা, এটা তিশামণি কইতে আছে মেয়ের বাবা দিছে, ওরে বাপু রে বাপু কন্দে ইয়া বাবা আমরা জানি এটি ব্যাকে বাবা দিছে।
তো দর্শক আর একটা তো এটা তো গেল আর এটার নাম কি তো এটা একটা ফিটিভি জুমকা দিল তানজিলার কানে শ্বশুর বাড়ির তো তো দিল কিতে এটি না কাঁদতে খুঁজিয়ে নি দিছে কি জানি দেওয়াল্লা এটি নিয়ে মানুষের জন্য বালা করি জন্য আপ্যায়ন করেন এটি নিয়ে কি আর স্বর্ণ দিব কনসার্নরা নাকি কাঁদতে এটি খুঁজিয়ে নি দিয়ে এর খুলি লই যাইব তানজিলা হয়তো কইছে যে এটি দেন হরে আনারা লই যাইন গিয়ে লোক দেখানি দেয়তে ব্যক্তিগত তো জীবনটাই লোক দেখানি তো দর্শক এক জোড়া কানের দুলা ছিল তিশা যেদিন দেখাইছে কইল যে এই দুলটা শারমিনরা দিছে শারমিনদের নাম দিয়ে কিন্তু চালাই দিছে এই ভিডিও কিন্তু শারমিনের নাম জন দিছে তানজিলাও কইছে শারমিন খেলা দিছে এই জিনিসটা তিশাও কইল শারমিন দিছে এই জিনিসটা দর্শক আমরা যখন ভিডিও বানানি শুরু করে দিছি যে শারমিন যখন ওইখান থেকে একটা ভিডিও দিছে যে কারো বাপ কারো মা কারো চাচা কিন্তু কেউ কোনোদিন আমার বাবার এই অবস্থায় কেউ হেল্প করে নাই নিজে যেদূর পাচ্ছি এদূর হেল্প মানে সুস্থ চিকিৎসা করাইছে কইল কিন্তু তার দুই দিন পরে তানজিলা তার জুয়েলারি দেখাইতেছে কানের দুলটা ফরি কইতেছে এটা কইছে শারমিন খালা বানাই দিব শারমিন খালা বানাই দিব এখন আম্মু আম্মু টাকা এখন টাকা কে দিছে শারমিন খালাও দিতে পারে আম্মুও দিতে পারে মনে হয় আম্মুই দিছে তানজিলা কিন্তু এটা বলছে তারপর তিশা যখন তার তানজিলার পরে ভিডিওটা দেখাইছে তিশা তার একটা ব্লগে লাল জামা ফরি রান্না করে ব্রিফিং দিছে না যে বাবু আর শারমিনের চ্যানেল খুলে দিছে বিনিময়ে তানজিলার বিয়ের মধ্যে এটা দিতইব কানের জিনিস দিতইব চ্যানেল খুলে দিছে না বাবু আর শারমিন মিলে দিছে তো আজকের রহস্যজনক ঘটনা কী ঘটছে জানেননি দর্শক আপনারা আশ্চর্য হইবেন এই যে এনদি এই শারমিন গেছে টঙ্গের দোকান এটার মধ্যে জুলাই তো থুই চলি আইছে জুলাই তো থুই আইছে টঙ্গের দোকান এখন শারমিন গেছে জুলাই আইন তো শারমিন তো আইব হিতির মনের ভিতরে তো লাড্ডু ফুটতে আছে বিয়েতে আইব আইব যা খেতির আল্লাহ বাসাইছে মানুষের হাতের তাই কারণ হেতির হেতির বাপের এই অবস্থায় যদি এনে আই এর রং খেলতো এরপর তারপরে তো এই বাপের অসুস্থ বাপরে ঘরে আয় আরেক রকমের মধ্যে টিং 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 কুমড়িয়া হিলে রান্না করে দিয়ে আইছে বাপুরে বাপু রঙও খেলছে এর ওরে দি ইতি তো দোকানে গেল যাই এখন কইতেছে যে এই দুলটা কে দিছে শারমিন নিজেও জানে না এই দুলটা কে দিছে দোকানদারও কইতেছে কে যে এই দুলটা যে কে দিছে জানি না কেউ দিছে তো এই রহস্যময় কানের দুলটা কে দিছে কন্ত দর্শক এটার তিশা তানজিলার কোনো একজন কেউ দিছে এই দুলটা যেটা তারা প্রকাশ করতে চাইতেছে না মানুষের সামনে বিভিন্ন জনের নাম টাম দিয়ে প্রচার করতে আছে দর্শক শারমিন ওই শারমিনের হয়তো এই ভিডিওটা তো শারমিন যে আপলোড করছে এটা কিন্তু আজকের ভিডিও না এই ভিডিওটা তানজিলার বিয়ের একদিন দুদিন আগে একদিন দুদিন আগে শারমিন যখন এই জুয়েলারিটা দোকান থেকে কালেক্ট করতে গেছে তখনকার ভিডিওটা শারমিনের বাবা মারা যাওয়াতে ও বাবা মারা যাওয়াতে বড় কথা না কারণ শারমিনকে নিষেধ করা হয়েছে এই জুয়েলারি যেন না দেখানো হয় এ জুলাই তিশারা দেখাইব বাপ্পি দিয়ে আইব তিশা দিয়ে আইব তানজিলা দেখাইব হেরা যেন না দেখায় মিম দেখাইছে যখন সবাই দেখানি হয়ে গেছে তখন আজকে শারমিন এই ভিডিওটা ডাইরেক্ট বয়েজে আপলোড করছে তো দর্শক শারমিন নিজে জানে না এই কানের দুলের আসল মালিককে কি রহস্যময় এক জোড়া কানের দুল যে এনে তিশা কইল যে এগো গলায় ফাড়া দিয়ে জিনিসটা নিছে বাবু শারমিনের চ্যানেল খুলে দিছে এলাই শারমিন খালা আর বাবু খালা বাবু 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 হাঙ্গুরটা মিলি আর শারমিন হাঙ্গুটি মিলি এটা দিছে হাঙ্গুরটা হাঙ্গুটি যারা দিতে এবার বিয়ে ভাবে এটি সব দিবে বা হাঙ্গুরটা আর হাঙ্গুটি তো হেতারা মিলি এটি দিছে আচ্ছা ওর হেতারা ওনা হাঙ্গুটি হাঙ্গুরটা হয় নাই যখন দ্বিতীয়বার করব তখন হাঙ্গুরটা হাঙ্গুটি হইব একটা তো ভাঙে গেছে দ্বিতীয়টা তো করবে দোনোটার তো বয়স কম তো দর্শক তিশা জিয়ানে একদম বলছে যে এটা শারমিনে দিছে তানজিলাও কইলে শারমিন খেলা দিছে কতক্ষণ পরে আবার কইতেছে পরের দিন যখন সবাই ইয়ে করতেছে তখন কই কে দিছে জানি না আম্মু কইছে আম্মু টাকা দিব আসলে এই জিনিসের রহস্যটা কি এই জিনিসটা আসলে দিছে কে যে তিশারা এটার নাম উচ্চারণ করতে চাইতেছে না এই জিনিসটা কে দিছে এই জিনিসটার মালিক কে বা এই জিনিসটা তানজিলারে কে দিছে কিন্তু এই জিনিসটার তিশারা নাম উচ্চারণ করতে চাইতেছে না আর মনে হয় দর্শক যত সম্ভব এটা মনে হয় তানজিলার বাবা কুলফিওয়ালা এই জিনিসটা দিছে বিয়ের মধ্যে কিন্তু তিশাদের তো টাকা পয়সা হয়ে গেছে কই জীবনে কেউ সামনে আইতে পারবে না এই কুলফিওয়ালাকে কেউ সামনে আনতে পারবে না কারণ তিশা কিন্তু এই কুলফিওয়ালারে যদি সামনে আইয়ে বা দুইটা কথা বলে তিশা কিন্তু এই কুলফিওয়ালারে মারি লেব দর্শক যার কারণে এরা কুলফিওয়ালা একটা নিরীহ মানুষ হ্যাঁ হয়তো আইতে চাইতেছে না ক্যামেরার সামনে আইতো না
এই কানের দুলটা তানজিলার বাবা কুলফিয়ালা দিছে, আমি নিশ্চিত হয়ে গেছি আপনারা আপনারা কইবেন আসলে ঘটনা কী। তাহলে এই কানের দুল নিয়ে এত ঠেলাঠেলি কিসের? কেন অরিজিনাল কানের দুলের মালিককে, মালিকটা তিশা নিজে জানে না এই দুল কে দিছে? তিশা জিয়ানে গেলে শারমিন দিছে। আজকে শারমিন যদি দিই থাকে, শারমিন আরও একবার লক 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 করি কইতো, এইটা মিন দিছে আর এই দুলটা আমি দিছি, দেখেন কেমন হয়েছে, আমি একটা ভিডিও বানাই তানজিলাকে এই দুলটা কে দিয়েছে, আমি এটা দিছি, আমার যতটুকু সাধ্য আছে, আমাদের বড় মেয়ে, বড় মেয়েকে আমি দিছি, আমার তরফ থেকে আমি আর বাবু না আমার মা বাবা বানাই দিছে, বিভিন্ন রকম কথা কয়। কিন্তু শারমিন একটা ভিডিও আপলোড করতো, শারমিন আজকে ওই দোকানের ভিতরে বলতেছে, শারমিন নিজেই জানে না। তাহলে দর্শক তিশারা, এই রহস্যময় কানের দুলের লোকটাকে সামনে আনতে চায় না, এটা তানজিলার বাবা কুলফিওয়ালা নিজের মেয়ের শখ করে দিছে। এবার হাতে কুলফিওয়ালা আর কটকটি এলা, তিশার বাবা ছিল কটকটি এলা বাঙ্গারি এলা। তাহলে তান তিশা ওই টাইমে ওই যবনার মধ্যে কুলফিওয়ালা উঠতে আরে না, রিক্সা এলা কোন তো না মালা কি জানি আর একটা বেছে না, গেরামের মধ্যে হাওয়ার মিটাইরও লা কিছু তো একটা হইবেই। তো তখনকার দিনে আর কি আচ্ছা ধরেন একটা বাঙ্গারিওয়ালার মাইয়া তো অবশ্যই এরকম কুলফিওয়ালা রিক্সাওয়ালা এটার নাম কি সম্প্রপিওয়ালা একটু করি একটা বাজে না, গ্রামের মধ্যে ভাঙ্গারি দিয়ে রান্না করে একটু কট করি এলা আসে না দর্শক। গ্রামের মধ্যে ছোটোবেলায় তো দেখছি এরকম কত জুতা স্যান্ডেল দিই, তারপরে দিই বাঙ্গারি দিই টইন ময়ন হোলাইনে সি বাস আবার ভিতরে টোক এটাকে হোলাইন বলতে আবার ইন্দিয়া নগরে টুকুর করে ইশারা একটু আসতে কই, আমি এরকম লই লই খাইছি বুঝছেন নি। এই যে গরমের মধ্যে যদি আশেপাশে যদি বোতল টোতল কিছু থাকতো না, তো এই বেড়ারা আইলে একটু দিই না আবার রান্না করে চুরি করি কই আর। তো আসলে হয়তো বাড়িতে আসিলাম না বেশি দিন, আমি কান্না করে সুন্দর ভিডিওতে কইছেন যে ক্লাস নাইনে পড়ি তখন বাড়িতে গেছি, আগে যে যেখানে ছিলাম ওখানে মফস্বল শহরের মধ্যে ছিলাম, তারপরে দিয়া তখন তো বড় হয়ে গেছি, তাও হো লাইনের মাধ্যমে দিয়ে একটু কটকটি লইটুই খাইছি এর বুঝছেন নি। ব্যাগ গোপন খবর আজ যে ভাঙিয়ে দিতেছি অন্য আছে ব্যাগে খাইছে, ছোটোবেলা অন্যগো এই স্মৃতি নাই ভাইয়া ফুর অন্য তো এই স্মৃতি সবারই কিন্তু এই স্মৃতি থাকার কথা। যারা গ্রাম অঞ্চলে আপনারা যারা শিশুকালটা যাদের কাশছে, এটা কিন্তু আসলে মানে এটাও এক ধরনের স্মৃতি, সুন্দর স্মৃতি না, যে আয়োজন ডাক দিতে এই কটকটে বা আসেনি গো বাঙ্গাচুরা লোয়া টইন ময়ন কিতে আসেনি জিয়ান তা হ্যাঁ তা দিতাম, তো আইলে তো দৌড় দিতাম। তো এরম ছোটোবেলার স্মৃতি আর কি, যা কোনান্তে কোনানো চলে গেছে। তো হেই কুলফিওয়ালা তানজিলের এই জিনিসটা দিছে বুঝছেন নি, আর কার কার জীবনে এই স্মৃতি আছে কইয়েন টুকুর করি, আবার কেউ কেউ আবার কইয়েন না যেন আমরা এগুলো দেখি নাই, আমরা জানি না, আমরা এগুলো দেখি নি, আমরা আবার খাই না, অনেকগুলো আসে তো মুখ বেংসি মারি কেমন চি আমরা এগুলো খাই না, আমরা জানি না, আমরা এগুলো দেখি নেই, একটু বড় লোকই দিয়ে আইব বুঝছেন নি। যারা ছোটোবেলাটা গ্রামের মধ্যে কাশছে তারা কিন্তু এসব স্মৃতির সাথে জড়িত মানুষ আছে, মানে এই এই স্মৃতিটা প্রত্যেকটা মানুষেরও থাকবে যারা গ্রামে ছিল আর কি বুঝছেন নি। ছোটোবেলা যাদের স্মৃতি মানে মধুময় একটা সুন্দর জীবন কাটছে যেটা আসলে মনে রাখার মতো, এখনকার দিনে তো অনগে গ্রামের মধ্যেও বাবুরে যেই স্মার্টারে স্ট্যান্ডার হয়ে গেছে গে ফুলা পাইন, অনগে বাবুরে আয়রন ছাড়া জামা কাঁদে না বাড়িতে গেলে দেই বেড়ি করে মাইয়া করে, তো হে কথা কই এরে দর্শক। তো আচ্ছা যাক গে কোন দেখুন কথা গেছে গান্নগুলোকে কইতে মন চাইলে কই এরে একটা স্মৃতি স্মৃতি অন্নগুলোকে একটু রাখলাম। তো দর্শক অন্নগর স্মৃতি মনে করাই দিলাম দর্শক, তো এই কানের দুল কুলফিয়ালা দিছে, এদিকে তানজিলা আই কিন্তু শিউর হয়ে অন্নগরে কইলাম যে কুলফিয়ালাই কানের দুলটা দিছে। দর্শক এই তানজিলা আছে না, তানজিলা তো অনেক যে আগে আগিলের দিনের এই যে সাবানাইডা, সাবানাইডার বাড়িতে যায় বাবুরে কি পরিমাণ ডং দেখছে নি দর্শক। তানজিলার দুই দিন আই এই যেটার নাম কিতা বাপ্পিদের বাড়িতে ছিল, তানজিলার বেড কি তানজিলার মন মানসিকতা কোনো কিছুই আসলে এই ইয়েতে আসলে বাপ্পির বাড়ির মধ্যে আসলে তানজিলার মন মানসিকতা কোনো কিছুই ভালো লাগে না। আর আসলে বাপ্পির মা কিন্তু কোনোদিনও পছন্দ করতো না তানজিলা এই বাড়িতে থাকুক। তানজিলা এখন হয়েছে কি দর্শক, এই খুপরির ভিতরে গেলে যে রুমায়ক তার এখন সে এটারে নিজের মনে করতেছে ভালো কথা থাকুক, কিন্তু তানজিলা কিছু কিছু সেটিং মারে হে না যায় বাবুরে বাবু। আর একটা জিনিস দেন বেশম একটা নাম আজের মশলা দিছে, ইতি হারা দিন হাতের মধ্যে নখ পালিশ কতটি লাগাই রায় আর এই ইন্দুবেটির মতো হাতের মধ্যে কতটি সুই কতটি বিয়ের হরে নাকি এক মাস না চল্লিশ দিন না কত কতদিন ফালন করতো ইন্দুবেটিরা, যে লাল লাল কতটি কি জোড়ো আনা মোড়ো এটি খোলা যায় না বেলে এটি খুলে বেলে জামাইয়ের লগে সুট্টা ছাড়া হয়ে যায় গে, তো এই সুট্টা ছাড়া বয়ে তানজিলাও লাল লাল কারণ হিতিরা তো
সব ইস্টার জলসা জি বাংলা সিরিয়াল দেই হেডি কিন্তু সব কিন্তু ইতিরা এসব মানে নিয়ম কানুন সব কিছু ইতিরা পালন করছে, আবির খেলা রং খেলা কইলো না। আর হিন্দি শারমিনে কিন্তু ছেলে 6 মাসে মুখেবাদ দিছে, মুখেবাদের অনুষ্ঠান পালন করতে আছে, তো ইতিরা তো সব কিছু এটি পালন করতে আছে। তো এল্লাই হাত আনজিলে হাতের মধ্যে জোড়া ছড়িয়ে এটি বান্ধি রেখেছে, নইলে কিন্তু জামের লোক সুট্টা ছাড়া হয়ে যাবে। আর হিতিকু সুট্টা ছাড়া একটু বেশি হয় বুঝিনি সুট্টা ছাড়া। তো দর্শক আরেকটা কথা কই না করে, এটার নাম কিতা জানি কয় তানজিলা মা গো, মা আগের দিনে সাবানা এটা তো ডং করি করি বালা করি বুঝে যে কোনটা ডং করলে ভালো হইব। তো এই সাবানা এটা বইবে তানজিলার লোক মা দিদি ভাত খাওয়াই দিতেছে। বাপু রে বাবু রান্না করে কিতা পেতাম। তৃষা কোনোদিন তানজিলার সকালে উঠে একবেলা নাস্তা দেন কলেজে যাবার সময়, এই যে নাজমা খালা হেতাই দিত না বাসার বাড়িতে খুঁজি টুজি দিত, তো আনি রুটি দিলে তো কলেজে টিং 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 করি ওই যে ইয়া কালারের এটা কিতে হিরোজা কালারের একটা জামা কে দিবে একটা, এর মধ্যে ডুল আছে চিকন চিকন ফাই দিদি টিং 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 করে টিকটক ভিডিও বানাইতে বানাইতে কলেজে চলে যেত। হে তানজিলারে অন আগের দিনে সাবানা বাতে মুখে উড়ে খাওয়াই দিতেছে, জামাই এন্দি আবার টুকুর টুকুর করে কথা কয় মা গো মা তানজিলা এমন একটা বাফের মধ্যে আছে, ইতি কি যে একটা ভাব লইতে আছে বাবুরে হিতি বাপ বাপটা কিতে জানেননি, আমি পায়রা চিনি না, আমি কবুতর চিনি না, আম্মু এটা কি ওইটা কি মনে হয় যে কি বিমান থেকে মাত্র নাইছে, জো বাইডেন কি নাতনি বাংলার মাটিতে পা রাখছে। অন আয় কইতেছে মাম্মি না মা আম্মু এটা কি সেটা কি, এটা দিয়ে কি আম্মু এটা রানবেন, আম্মু এটা কি মাছ, মা গো মা কীভাবে বেটকিগুলা যে মারে মনে যে কিচ্ছু জানে না, যে বেড়ি জোনা নারকে লই ফদ্দা সরে হারা জীবনে, এই যে খুকির ঠেলা ওই মিমের লগে চুলা চুলি বেলে করতো মিমার হিতে 2-3 বছরের ছোট বড়, এইভাবে ওই বাদাম বত্তা সিয়া ইলিশের লেসকায় মানুষ হয়েছে, হেতিয়ান অনেক কিছু চিনে না অনেক কিছু জানে না। আর সাধারণ নলেজ তো মা গো মা ভিটামিন এ কে সি বি টমেটোতে প্রোটিন আছে, আপনারা তো দেখছেন সাধারণ নলেজের তো একটু নাই মাতার মধ্যে তানজিলা। তো দর্শক মাঝে মাঝে জন মাঝে মাঝে জন এই তানজিলা কিছু কিছু ভাব দেয় না কথা কয় তখন আশ্চর্য লাগে। আরেকটা জিনিস কি নামাজের মশলা একখান দিয়েছে বিয়ের সময়, কিছু দর্শক আরে কমেন্ট করছে আরে এটির হাতের মধ্যে হারা দিন এটি নখ পালিশ কতটি লাগাই দেয়, আমরা তো দেখছে না দর্শক মা গো ইতি পড়বো না মাঝে ইতি নখ পালিশ লাগাই দেয় ইতি তিসার মাইয়া ইতি কি নামাজ পড়বো, নামাজ পড়ার দরকার আছে নি, এমনি তো ইতিগু কত সম্পদ হয়ে গেছে ইউটিউবে আয় দেন না টিং 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 করে কত টাকা কামাইলেছে, নামাজ কিনতে পড়বো কিন্তু দেন না নামাজের মশলা দিছে হাতের মধ্যে নখ পালিশ লাগাই রা যে বাদ গেছে এডি মানে কয় না বেদুইনি বেদ দুই মিলে বালা তিসারা যেরকম যে বাইত বিয়ে পেয়েছে হেডি হয়ে এটাই ফের নাইলে নতুন বউ গেছে, কিন্তু সবাই কিন্তু কইতো যে এই যে আগের দিনের সাবানা কিন্তু কইতো যে নামাজ কালমা পড়ো এডি হাতের মধ্যে দিও না, হোরের সামনে চুলেডি সাড়ে দিদি ভিজে ভিজে চুলেডি লজ্জা সরম কিচ্ছু নেই, ভেন্না ঘুমতে উঠে ভিজে ভিজে চুলেডি লই যাই বই সাড়ে দি আম্মু এইটা কিতা ওইটা কিতা বেটকি মারি মারি মুখের ভিতরে খাবার তুলি তুলি খাবাইতে আছে, বড় বড় লোক মারি দি মইতে মইতে বাতিটি মুখের ভিতরে ঢুকে দিতে আছে, ইস মানুষের হাতে বাতিটি খাইতে কিচ্ছে লাগে। এর আর একটা জিয়ানে মা খাবায় না কোনোদিন হিয়ানে যায় একবার মনে হয় বিয়ে ঠিক হয়েছে, আর ওই যে সাকিব পাশে গেছে তো অনেকদিন দেখলাম খাওয়াই দিছে নাহলে যে তিসারে জীবনে দিন তানজিলারে কোনো জিনিস খাওয়াই দিতে অঞ্জাকে শাশুড়ি আমার আদর লইতে আছে। দর্শক এগুলো হয়েছে নাটক নাটক দেয়ানি নাটক যে একটু নাটক দিয়ে দিই। তো দর্শক আছে মেকআপ বুতুটি মেমবতির আজকের আরিফের ভিডির মধ্যে এনে বিগো লাইভে বই ইতি বেড়াগর লগে এনে ঝগড়া করতে আছে পাকিস্তানি আর ইন্ডিয়ান বেড়াগর লগে বই আজকের আরিফের ভিডির মধ্যেও শোনা গেছে মেমবতির এই বিগোর মধ্যে বই বই ঝগড়া। এদিকে এটার নাম কিতা জানি কয় ইয়া গোবর টোকানির আই তো ফুরা কথা না করে শেষ করি না দর্শক, গোবর টোকানির ইতিহাসটা কি আপনারা দেখছেন নি মা গো স্মৃতি আমার তখন আমি ভিডিও করি না, ভিডিও করলে আমার মন খারাপ হয় আমি অন্যদিকে থাকি বইয়ের দিকে থাকি না, ওরে খুকি তুই সন্নবেশ লাস না ওম ওম দর্শক এটা লে আপনারা কুকিরে জিজ্ঞেস করেন না কিরে সন্নবেশ লে না কিনলে তুই সাথে ফোন ভরি না কয় ভরির হিসাব দিকে আছে 20 ভরি মনে দেয় না এলাই খুকি কয় দূর এসে গরিব দুঃখীদের কথা কী লেখমি স্বর্ণ ফোন দিছে 20-30 কিনলে 50 কইলো না 50 কইলে খুকি 20 কইতে পারতো, স্বর্ণ দিয়েছে মানে 8-10 ভরি হইতে পারে 7-8 ভরি ওই বা তিসা তো এনে 15 ভরির স্টিমের দিকে স্নান করে। দর্শক আরেকটা জিনিস কী তা
এটা তো মানা যায় না দর্শক, এটা তো মানা যায় না। খুকি খুকির এই যে চুড়ি এডি লই ভিডিও বানাইতে তিসা দেয় নাই খুকি যা হারে, দুই জালে দুইটা চুড়ি লই বই ভিডিওগুলো করে রেখতো শারমিন জন দিছে অন পরে। খুকি মনে করছে চুড়ি দিয়ে আর কিটা করতাম, যেটা তো দিছি দিয়ে লাইছি বিয়ের অনুষ্ঠানে যাই টিয়া উড়ে চলে যাইব, কিন্তু হিয়া না যে গ্রামবাসীদের চেঁচা খাই আর ভিডিও করতে পারে না ভালো করি। তো সকালবেলা টিং টিং করে ধাই এসে বেগুন মিলি, তো দর্শক একটা বড় মেয়ে বাবার জন্য আবদিয়া না তাবিয়া তানজিলা তো বড় মেয়ে, আমরা কারা কারা দেখছেন তিসার ওই উন্দুরগিয়া বাসার বলক, যে উন্দুরগিয়া বাসার মধ্যে তানজিলা উন্দুরি হয়ে থাকতো বাপির সামনে জীবনে দাঁড়াইতে পারতো না, এরকম আব্বু সুম্মা সাকটি কোনো দিনও দেয় নাই। নতুন নতুন যখন তানজিলা ইউটিউবে উড়ি গেছে করে তানজিলা টাকা কামানি শুরু করছে লাখ লাখ, তখন বাপির সুম্মা সাকটি শুরু হয়েছে তানজিলার লগে ক্যামেরার সামনে বাবার পরিচয় দেওয়া শুরু করছে। তানজিলা সোর ইন্দুর্নির মতন বই থাকতো বাপির সামনে, এনারা তো দেখছেনি মানে চোখের দিকে তাকে দেখতো না। বড় মেয়ে তো বাবার জন্য মানুষের অন্যরকম আহ্লাদ থাকে, বড় সন্তান মেয়েদের প্রতি, যে সন্তান সবচেয়ে বড় হোক আর মেয়ে হোক বাবা মার কিন্তু জান থাকে বড় সন্তান। তো বাপির থেকে তানজিলা দূরে দূরে থাকতো, কাছে যাইতো না। আর অন খুকি এসে ইয়ে বই বই, আরে গোবর টকনি আর কত সাফা মারবি, সাফা মারতে 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 তুই ইউটিউবে তুই টায়ার্ড হয়ে গেছ গে, হিন্দি বই কইতেছে বড় মেয়ে চলে গেলে সবাই এমনি একটু খারাপ লাগে, কি করবে না করবে একটা বড় মেয়ে, বড় মেয়েকে তো বাবা মার ভালোবাসা জান কি করবে। ও মা গো ইতির কথা শুনি তো আয় স্টেস্টার হ্যাড বিষুড়ি গেছে, আনারা অনেক চা আসছে নি তীরে কথাইটি শুনি।